দোল পূর্ণিমা এসে গিয়েছে মানেই শুরু হোলিকা দহনের প্রস্তুতি, যা আমাদের পশ্চিমবঙ্গে ন্যাড়া পোড়া নামে পরিচিত। এটাই উত্তর ভারতে বলা হয় হোলিকা দহন। দর্শক বন্ধুরা, আজকে সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আমরা জেনে নেব হোলিকা দহন আমরা এবছর ইংরেজি 2024 সালে ঠিক কখন শুরু করব এবং এর সমগ্র পূজাবিধি, কী কী দ্রব্য লাগবে এবং কী কী মন্ত্র উচ্চারণ করতে হয় হোলিকা দহনের সময়। সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, এবছর আমরা 10ই চৈত্র 1430 বঙ্গাব্দ ইংরেজি 24 মার্চ 2024 রবিবার দিন রাত্রি 11:13 পরে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন উৎসব পালন করব। যাদের বিশেষ প্রয়োজন আছে তারা রাত্রি 10টার পরে ন্যাড়া পোড়া করতে পারেন, তার আগে ভদ্রাতিথি থাকার জন্য ন্যাড়া পোড়া করা যাবে না। বন্ধুরা, হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার পুজো বিধির জন্য আপনাদের যে সমস্ত দ্রব্যাদি আগে থেকে জোগাড় করে রাখতে হবে সেগুলো হলো একটি ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, অল্প ফুল নেবেন, চন্দন, অষ্টগন্ধা, একটুখানি সিঁদুর নিয়ে নেবেন, শুকনো নারকেল এবং প্রসাদ হিসাবে মিষ্টি রাখতে পারেন, আতপ চাল রাখবেন যাকে অক্ষত বলা হয়, এক গ্লাস জল রাখবেন, মুগের ডাল রাখবেন কিছুটা পরিমাণের, শুকনো হলুদের কিছু টুকরো নিয়ে নেবেন, সুতো সাদা রঙের নিয়ে নেবেন, ঘুটে দিয়ে তৈরি একটি মালা প্রস্তুত করে রাখবেন এবং কিছু পরিমাণের শস্য অর্থাৎ জব বা সবুজ রঙের যে কোনো দানা শস্য আপনারা রাখতে পারেন সাথে। বন্ধুরা, নির্দিষ্ট দিনে একটি মাঠে বা ফাঁকা স্থানে মাটির উপরে কিছুটা জায়গা পরিষ্কার করে নিন এবং খানিকটা গর্ত করে নেবেন এবং তার উপরে ত্রিভুজ আকারে মণ্ড তৈরি করতে হবে। এই মণ্ডটা হবে বিভিন্ন রকমের দাহ্য পদার্থ দিয়ে, অর্থাৎ বিভিন্ন গাছের পাতা, শুকনো ডাল, কাঠ ইত্যাদি দিয়ে আপনাদের এটি তৈরি করে নিতে হবে। সমস্ত জায়গাটি গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে নেওয়ার পরে নিজেদের উপরেও কিছুটা পরিমাণের গঙ্গা জল ছিটিয়ে নিন। প্রথমে যে ঘৃত প্রদীপ আপনারা সাথে রেখেছেন সেই প্রদীপটি জ্বালিয়ে দিন এবং ধূপকাঠি জ্বালিয়ে পাশে রেখে দিন। এরপরে গণেশজিকে স্মরণ করুন এবং কিছুটা পরিমাণের ফুল, একটু অক্ষত অর্থাৎ চাল এবং জল সাথে নিয়ে আপনারা গণেশ ভগবানের উদ্দেশ্যে স্মরণ মন্ত্র জপ করুন। ওং গাং গণেশায় নামো এই মন্ত্র অত্যন্ত সহজ মন্ত্র হিসাবে আপনারা জপ করতে পারেন এবং গণেশজিকে স্মরণ করতে পারেন এবং শান্তিপূর্ণভাবে যাতে আপনাদের এই পুজো সমাপন হয় সেটা গণেশজির উদ্দেশ্যে প্রার্থনা করুন। এরপরে একইভাবে আপনারা দেবী দুর্গাকে স্মরণ করুন এবং ভগবান নরসিংহ দেবকে স্মরণ করুন এবং এক এক করে আপনারা পুজো সমাপন করুন। দেবী দুর্গা এবং নরসিংহ দেবের বিভিন্ন রকমের পুজো মন্ত্র, প্রণাম মন্ত্র সহজ ভাষা ধর্মকথার ফেসবুক পেজে আপলোড করা আছে, আপনারা ওখান থেকে সেই সমস্ত মন্ত্র দেখে নিতে পারেন বা আপনাদের নির্দিষ্ট যে মন্ত্রগুলি জানা আছে সেই সমস্ত মন্ত্র আপনারা জপ করে নিতে পারেন। এরপরে প্রহ্লাদকে স্মরণ করে ওম প্রহ্লাদায় নামা এই মন্ত্র জপ করে একইভাবে ধূপ, দীপ, প্রদীপ, তিলক, মিষ্টি, নারকেল এবং জল নিবেদন করে প্রহ্লাদের পুজো সমাপন করে নিন। এরপরে আপনারা ওই মণ্ডপের সামনেই হোলিকা দেবীর পুজো করুন এবং হোলিকা দেবীকেও একইভাবে প্রদীপ এবং ধূপ দেখান এবং আপনাদের পুজো যাতে সম্পূর্ণভাবে সফল হয় সেই কামনা করুন। আপনাদের সমৃদ্ধি, সম্পদ যাতে লাভ হয়, ক্ষমতা যাতে বৃদ্ধি হয়, জীবনে যাতে সুখ শান্তি এবং নিরোগ স্বাস্থ্য আপনারা পান সেই কামনা মনে মনে জানান এবং তারপরে তাকে একটু চাল, ফুল, মিষ্টি, নারকেল, হলুদের টুকরো, মুগ বা মুসুরের ডাল এবং শেষে ঘুটের যে মালাটি আপনারা নিয়ে গেছেন সেটি ওই সমস্ত মণ্ডপটির ওপরে নিবেদন করুন এবং চড়িয়ে দিন। এইবার সাদা সুতোটি হাতে নিন এবং প্রদক্ষিণ করতে করতে সাদা সুতোটি ওই সম্পূর্ণ মণ্ডপ যেটি আপনারা প্রস্তুত করেছেন শুকনো কাঠ এবং পাতা দিয়ে তার উপরে জড়াতে থাকুন। 7 বার আপনারা ওই সুতোটি জড়িয়ে দিন। এরপরে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে করতে আপনারা হোলিকা দহন করুন, অর্থাৎ ওই মণ্ডপটির মধ্যে অগ্নি সংযোগ করুন, আগুন দিয়ে জ্বালিয়ে দিন, আপনাদের ন্যাড়া পোড়ার পুজো সমাপন হবে। যখন সম্পূর্ণ মণ্ডটি আপনাদের জ্বলে যাবে তখন আপনারা জল নিয়ে অবশ্যই কিছুটা পরিমাণের জল ওই আগুনের ওপরে ছিটিয়ে দেবেন। হোলিকা দহনের সময় বিভিন্ন দ্রব্যাদি এবং আবির আমরা ব্যবহার করতে পারি এই হোলিকা দহনের পুজোতে। কোন প্রয়োগের জন্য কী দ্রব্য ব্যবহার করবেন সেই হিসাবে সহজ ভাষায় ধর্মকথায় আগেই একটি পর্বে আমরা বিভিন্ন নিয়ম তুলে ধরেছি। এই পর্বের
আই বাটনে আপনারা সেটা দেখে নিতে পারেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকমের দ্রব্যাদি আপনারা এই ন্যাড়া পোড়া অর্থাৎ হোলিকা দহনের সময় আগুনের ওপরে দিতে পারেন। বন্ধুরা, অনেক স্থানে হোলিকা দেবীর দাহ্য পদার্থ দিয়ে মূর্তি প্রস্তুত করা হয় এবং প্রহ্লাদের আলাদা করে অদাহ্য পদার্থ দিয়ে মূর্তি বানানো হয় এবং যখন অগ্নি সংযোগ করা হয় তখন প্রহ্লাদের মূর্তিটি বাইরে নিয়ে এসে অগ্নি সংযোগ করা হয়। হোলিকা দেবীর মূর্তি কিন্তু ভেতরেই থাকে এবং সম্পূর্ণরূপে মূর্তিটিকে জ্বালিয়ে দেওয়া হয়। এইভাবেও অনেক জায়গায় এই ন্যাড়া পোড়া বা হোলিকা দহন উৎসব পালন করা হয়। আপনারা এই প্রয়োগও এর মধ্যেই করতে পারেন। বন্ধুরা, দেখে নিলাম সহজ উপায়ে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন উৎসব বা পুজো আমরা কীভাবে হোলির অর্থাৎ দোল পূর্ণিমার আগের দিন রাত্রেবেলা আমরা পালন করতে পারি বাড়িতেই নিজেরা সহজ উপায়ে। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের একটি ফেসবুক পেজ আছে সহজ ভাষায় ধর্মকথা, ওখানে হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। আপনারা যদি সেই ফেসবুক পেজ দেখতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজটি একটি লাইক দিয়ে রাখুন আর এই পর্বটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দোল পূর্ণিমার শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।